ও আমার বিচাপি তোলার যুবক ভাইরাম, ও বৃদ্ধ বাবাজিরা, আমার নবীজির একজন সাহাবি ছিলেন সাদ সালামি। আল্লাহু আকবার বলেন, সাদ সালামি এমন একজন সাহাবি ছিলেন যার চেহারাটা ছিল কালো, আবার চেহারার ভিতরে বসন্তের দাগ ছিল। আল্লাহু আকবার বলেন, সাদ সালামি আমার নবীর দরবারে এসে কান্না শুরু করলেন। নবীজি বলেন, সাদ সালামি রে, তুমি কেন হুজুরে কান্না শুরু করে দিলাম? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আট মাস সময় হয়েছে, আট মাস আগে আমি আপনার নুরানি হাত মোবারকে হাত লাগাইয়া কালেমা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আট মাস হলো আমি মুসলমান হয়েছি, আমি আপনার পেছনে নামাজও আদায় করি, আপনার সুন্নত মোতাবেক চলি, আপনার মহব্বত নিয়ে চলি, আপনাকে সম্মান করি, আপনি যা বলেন সব আমি করি। নবী গো, আমি একটা সুন্নত আদায় করতে পারি না, এই সুন্নতটা হলো আমি কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, আমার বংশ মর্যাদা না থাকার কারণে আট মাস ধরে আমি মদিনার অলিতে গলিতে ঘুরলাম, কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দেয় না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বিচাপি তোলার যুবক ভাইরা, আমার নবীজি বললেন, ও সাদ সালামি, কান্না বন্ধ করে দাও। ও আমার যুবক ভাইরাম, আমার নবীজি তার সাহাবিদের মনের বেদনা বুঝতেন। আল্লাহু আকবার বলেন, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবীজি সাহাবিদের মনের কথা বুঝতে পারতেন। আল্লাহু আকবার বলেন, আমার নবীজি বললেন, সাদ সালামি রে, আমি তোমাকে কান্না করতে দিব না, কান্না বন্ধ করে দাও। এই মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী আমের ইবনে ওয়াহাবের মেয়ে বড় সুন্দরী, আমি তার মেয়ের সাথে তোমার বিবাহ পড়াই দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও সাদ সালামি, যাও যাও আমার ইবনে ওয়াহাবের কাছে যাও, কি আমার সালাম দিবা আর বলবা নবীজি আপনার মেয়ের সাথে আমার বিবাহ পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাদ সালামি মনের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমের ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, সালাম বিনিময় করলেন, বললেন, রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, রসুল আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন এ কথা বলার জন্য, আপনার মেয়ের সাথে নাকি রসুল আমাকে বিবাহ পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ সালামি যখন আমার ইবনে ওয়াহাবের কাছে এই কথা বললেন, আমার ইবনে ওয়াহাব বললেন, না না, তোমার মতো কালো কুৎসিত মুখে দাগওয়ালা ছেলে, কালো ছেলে যার টাকা নাই, যার পয়সা নাই, বংশ মর্যাদা নাই, ওই ছেলের সাথে আমি আমর ইবনে ওয়াহাবের সুন্দরী মেয়েকে বিবাহ দিতে পারি না, তুমি চলে যাও। আমর ইবনে ওয়াহাব যখন এই কথা বললেন, সাদ সালামি মনের ভিতরে কষ্ট নিয়ে, মনের ভিতরে বেদনা নিয়ে যখন চলে আসলেন, ইন দ্য মিন টাইম আমর ইবনে ওয়াহাব উনি ওনার মেয়ের রুমে গিয়ে পৌঁছলেন। মেয়ে জিজ্ঞেস করতেছে, ও আমার বাবা, আপনার কাছে সাদ সালামি যে সংবাদ নিয়ে আসছেন, আপনি সাদ সালামিকে কষ্ট দিয়ে কেন বিদায় করে দিলেন?
আপনি তো শুধুই কেবল সাদ সালামীকে কষ্ট দেন নাই, আপনি তো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন। ও আমার বাবা, আমি আমার রসুলের জবানে শুনেছি যারা আমার রসুলকে কষ্ট দেয় তাদের ইমান থাকে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, যারা রসুলুল্লাহকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। আপনি রসুলুল্লাহ সাদ সালামের সাথে আমার বিবাহ পড়ায় দিয়েছেন, আমি তো তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম, আপনি কেন তাকে ফিরায় দিলেন? সাদ সালামীকে তো আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, আপনি তো তাকে ফিরায় দিতে পারেন না, কারণ মুহাম্মাদুর রসুলুল্লাহ আমার বিবাহ পড়ায় দিয়েছেন। বাবা তার ভুল বুঝতে পারল, মেয়ের কথায় সান্ত্বনা পেয়ে ওই সাদ সালামীর বিবাহটাকে মেনে নেওয়ার জন্য আমির ইবনে ওহাব বললেন, ও আমার মা, তুমি যেহেতু রাজি হয়ে গেছো আমি রসুলুল্লাহর দরবারে যাই, যদি রসুলুল্লাহর কাছ থেকে এই অন্যায়ের মাফ না চাই আমার ইমান ধ্বংস হয়ে যাবে, আমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওই আমির ইবনে ওহাব দৌড় দিয়ে আসলেন রসুলুল্লাহর দরবারে, সে সালাম বিনিময় করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। সাহাবাই কেরামরা, সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম যদি কোনো অন্যায় করতেন সাথে সাথে রসুলুল্লাহর দরবারে চলে আসতেন, সাহাবাই কেরাম যদি কোনো ভুল করতেন সাথে সাথে রসুলুল্লাহর দরবারে চলে আসতেন, সাহাবাই কেরাম যদি কোনো গুনাহ করতেন সাথে সাথে রসুলুল্লাহর দরবারে চলে আসতেন, তওবা করে আবার তারা নেক কাজ শুরু করতেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের উচিত যদি কোনো অন্যায় করে ফেলি, যদি কোনো গুনার কাজ করে ফেলি, যদি কোনো অন্যায় কাজ করে ফেলি, যদি কোনো জুলুম কাজ করে ফেলি, মনে মনে আল্লাহর কাছে তওবা করা। এতেও যদি মন শান্ত না হয় মসজিদে চলে যাও, ইমাম সাহেবের হাতে হাত লাগায়া, ইমাম সাহেবের জবানের সাথে জবান মিলায়া তওবা করো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমির ইবনে ওহাব রসুলুল্লাহর দরবারে চলে আসলেন, কার দরবারে? যারা বলেন কার দরবারে? নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান করে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজির কাছে আমির ইবনে ওহাব এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বুঝি নাই, আমারে মাফ করে দেন। আমার মেয়ের সাথে সাদ সালামীর বিবাহের কথা আমি মেনে নিলাম, আপনি রসুল আমাকে মাফ করে দেন, আমার মেয়ের বিবাহটা সাদ সালামীর সাথে আপনি মেনে নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাদ সালামীর বিবাহের মোহরানা ধার্য করলেন 600 দিরহাম। যদি বলেন কশত দিরহাম? 600 দিরহাম। নবীজি যখন সাদ সালামীর বিবাহের মোহর ধার্য করলেন 600 দিরহাম, সাদ সালামী ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো এত টাকা পয়সা নাই, এত দিনার দিরহাম নাই, আমি 600 দিরহাম মোহর তো দিতে পারবো না, আমার কাছে এরকম অর্থ তো নাই। নবীজি আমার উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আজকে সাদ সালামীর বিবাহের মধ্যে 600 দিরহাম মোহরানা ধার্য করা হয়েছে, আপনাদের যার যত সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমার সাদ সালামীর মোহরানা দেওয়ার জন্য আপনারা সাদাকা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম সাদ সালামীকে 600 দিরহামের মতো ব্যবস্থাপনা করে দিলেন। সাদ সালামী বাজারে চলে গেলেন, উনি ওনার বিবাহের জন্য গয়নাগাটি কেনাকাটা করবেন, পোশাক কেনাকাটা করবেন। যখন বাজারে ঢুকলেন দোকানে, গয়নাগাটি কেনাকাটা করবেন, পোশাকাদি কেনাকাটা করবেন, ইন দ্য মেইন টাইম মদিনার অলিগুলিতে কে যেন জিহাদের দামামা বাজায় যায়। ও আল্লাহর নবীর সাহাবীরা, নবীজি জিহাদের ডাক দিয়েছেন, জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাদ সালামী দোকানে ঢুকে মনে মনে ভাবলেন,
যেই নবীজি না থাকলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে যেই নবীজি না থাকলে আমাদের আমল করার সুযোগ থাকবে না নবীজি যদি না থাকেন দুনিয়ায় আমাদের টাকার কোনো প্রয়োজন নাই নবীজি যদি না থাকেন আমাদের দুনিয়ায় সংসার করে কোনো লাভ নাই ও আল্লাহ যেই দিনার আর দিরহাম দিয়ে আমার বিবাহের কেনাকাটা করার কথা ছিল যেই দিনার দিরহাম দিয়ে আমি আমার বিবাহের কেনাকাটা করতে চাইছিলাম আজকে আমি মনটারে পরিবর্তন করে ফেললাম সিদ্ধান্তটারে চেঞ্জ করে ফেললাম আমি আর এই দিনার দিরহাম দিয়ে কেনাকাটা করব না তবে যেই কেনাকাটা করব এটা হলো আমি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য জিহাদের সরঞ্জাম কিনব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন মুহাব্বত সাদ সালামি বলেন আমি মাতার মুকুট কিনলাম মাতার তাজ কিনলাম যুদ্ধের পোশাক কিনলাম তলোয়ার কিনলাম সাদ সালামি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন অসংখ্য গণিত কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন ইন দা মিন টাইম যখন কাফেরদের সাথে লড়াই চলছে কাফেরদেরকে হত্যা করে যখন উনি জাহান্নামে পাঠিয়ে দিতেছেন একটা সময় আল্লাহ সাদ সালামিকেও ইসলামের জন্য শহীদ হিসেবে কবুল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সাদ সালামি শহীদ হয়ে গেলেন জিহাদে যখন মুসলমানরা বিজয়ী হলেন নবীজি আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে মুসলমান শহীদের লাশ তলাশ করতেছেন একটা সময় দেখা যায় সাদ সালামির লাশ পাওয়া গেল শহীদ সাদ সালামির মৃতদেহ পড়ে আছে আমার নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তো আপনার সাদ সালামি যার বিবাহের জন্য 600 দিরহাম আপনি মোহরানা দাহ্য করেছিলেন যেই সাদ সালামি নতুন বিবাহ করার কথা ছিল ওই সাদ সালামি তো শহীদ হিসাবে পড়ে আছেন নবীজি যখন গেলেন সাদ সালামির মাতার যে তাজ ছিল এটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে সাদ সালামির মাতার মধ্যে প্রবেশ করেছেন রক্তমাখা জখম হওয়া সেই মরদেহটা শহীদদের লাশ যখন পড়ে আছেন আমার নবীজি সাদ সালামির চেহারার দিকে তাকালেন চেহারার দিকে তাকায় আমার নবীজি দুই নয়নে কান্না শুরু করে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাদ সালামির চেহারার দিকে তাকায় কান্না করলেন আকাশের দিকে তাকালেন একটা মুস্কি হাসি দিলেন আল্লাহু আকবার বলেন আবার আকাশের দিকে তাকায়া মাথাটাকে ঘুরায় ফেললেন নবীজির চেহারা মোবারক ঘুরায় ফেললেন একজন যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সামনে দুইটা জিনিস দেখতে পাইলাম একটা হলো দেখলাম সাদ সালামির চেহারার দিকে তাকাই আপনি কান্না শুরু করে দিলেন আবার আকাশের দিকে তাকালেন মুস্কে হাসি দিলেন আবার চেহারাটা ঘুরে ফেললেন কারণটা তো বুঝলাম না আমার নবীজি বলে ও আমার সাহাবি আজকে সাদ সালামি নতুন বিবাহের ঘরে বিবাহের রাত্রিতে তার জীবন যাপন করার কথা ছিল আমার মহব্বতে সাদ সালামি তার নতুন বাসর ঘর ছেড়ে দিয়ে নববধূকে ছেড়ে দিয়ে আমার মহব্বতে নিজের জানকে ইসলামের জন্য কবুল করে দিকে শাহাদতের মর্যাদা পেয়ে শাহাদতের মর্যাদায় পর্যবসিত হয়ে শাহাদতের পেয়ালা বরণ করে যখন আমার সাদ সালামি মৃত্যুবরণ করেছে তার চেহারা দেখে আমার তার জন্য একটা মায়া হয়েছে জন্য কান্না করেছি দুই নম্বরে আকাশের দিকে তাকাইছি আকাশের দিকে তাকাই আমি এই সাদ সালামির নিয়ামতটাকে দেখে মুস্কে হাসি দিয়েছি আর মুখ কানা ঘুরায় ফেলার কারণ হলো আমার আল্লাহ সাদ সালামির শাহাদতটাকে এমনভাবে কবুল করেছেন সাদ সালামির এই লাশ আর রুহুটাকে কুলে নেওয়ার জন্য আল্লাহর নূরের তৈরি হুড়েরা প্রতিযোগিতা করে আসমান থেকে নামতেছে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ ও আমার সাহাবাই কেরাম শুধুই কেবল তাই না ওই জান্নাতের হুরেরা যখন আসমান থেকে নামতেছিল জান্নাতি পোশাক পরা জান্নাতি হুরেরা আসমান থেকে যখন নামতেছিল এত দ্রুত তারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে সাদ
সালামির হুটাকে খুলে নেবে, কে কার আগে সাদ সালামির হুটাকে আগলে ধরবে, এত প্রতিযোগিতা করে আসতেছিল। আসার কারণে ওই জান্নাতি হুরদের সামনে থেকে তাদের কাপড়গুলো সরে যাচ্ছিল। আমি নবীজি লজ্জায় তাদের থেকে আমার মুখখানা ঘুরিয়ে ফেলেছি, জোরে জোরে বলেন মারহাবা। এটা ছিল নবীজির মহাব্বত। এটা কি ছিল? নবীজির মহাব্বত। নবীজির মহাব্বত যাদের ভিতরে থাকবে এদের সম্মান বাড়াই দিবেন কে? আরে জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও আমার বিচার বিতলার যুবক ভাইয়ারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা নবীজির মহাব্বতে জীবন দিবে, যারা নবীজির মহাব্বতে তার জানকে কুরবান করবে, যারা নবীজির সুন্নতের এত্তেবা করে নিজের জানকে বিসর্জন দিয়ে দিবে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় মর্যাদা দিবেন, আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ الله أكبر الله رب العالمين বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবা, যারা আমার হাবিবকে মহব্বত করবাম, যারা আমার হাবিবের সুন্নত মানবাম, যারা আমার হাবিবের আদর্শকে মানবা, তাদেরকে সম্মান বাড়ায় দিব। আল্লাহু আকবার।